চলে আসলাম একটা খুব ইজি মাটন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। মশলা এই যে গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন, টমেটো, পেঁয়াজ, এই কটা আমি পেস্ট করে নেব। একটা পাত্রে ঢেলে নিই, এটা কিন্তু মামুনির স্পেশাল মাটন। মানে এই মাটন রেসিপিটা আমাদের সবারই, সবার কাছে খুব প্রিয় রেসিপি। পেঁয়াজটা এবার একটুখানি বেশ বাদামি বাদামি কালার হবে। পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে তেজপাতা দুটো দিয়ে এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। এবার এই মশলাটা বাটা রেখেছিলাম এটা ঢেলে দিলাম। এবার আদা দিয়ে দিলাম। এবার মটনটা আস্তে আস্তে তুলে দেবো, চর্বিগুলো আলাদা রাখি, রেখে এর গায়ে মাখিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমার মাংসটা হতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। 1 hour later ঢাকনাটা খুললাম, দেখি আমাদের মাংসের কালার এসে গেছে। আলু ভাত ভেজে রেখেছিলাম, এবার আলুটাকে দিয়ে আমরা একটু একটু নাড়িয়ে দিই। আপনারা দেখুন আমাদের হয়ে গেছে রেডি ঝোল, একদম রেডি পুরো মাংসর, খাসির মাংসর ঝোল। এবার আমরা চর্বি কটা দিয়ে দিচ্ছি, দিয়ে গরম মশলা দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমাদের মটন রেডি। হ্যাঁ, খুব সহজ পদ্ধতিতে করেছি। এবার আপনারা বাড়িতে বসে আমার এই রেসিপিটা বানান, বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই করে জানাবেন।